শিক্ষার্থী, আজকে আমি তোমাদের সাথে যে বিষয়টি আলোচনা করছি সেটা হলো, তোমরা দেখতে পাচ্ছ এইচএসসি হিসাব বিজ্ঞান অ্যাকাউন্টিং পত্র থেকে তোমরা যারা এইচএসসি দিবে হয়েছো, তোমাদের অষ্টম শ্রেণীতে মানে অষ্টম অধ্যায় রয়েছে দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পদের হিসাব সংরক্ষণ। তো প্রিয় শিক্ষার্থী, এটাকে ইংরেজিতে বলা হয় অ্যাকাউন্টিং ফর ট্যাঞ্জেবল অ্যান্ড ইনট্যাঞ্জেবল অ্যাসেটস। তো প্রিয় শিক্ষার্থী, এই যে অধ্যায়টি, এই অধ্যায় দিক থেকে গুরুত্বপূর্ণ বেশ কিছু অঙ্ক আমি তোমাদের ধারাবাহিক ভাবে করিয়ে দেবো। তো যাই হোক, আজকে এখন যে জিনিসটি তোমাদের সাথে আমি আলোচনা করছি সেটা হলো, যে কোনো অঙ্ক থেকে তোমরা একটি মেশিনের অপচয়যোগ্য মূল্য কিভাবে নির্ণয় করতে হয়, এই বিষয়টি নিয়ে আমি আজকে তোমাদেরকে আলোচনা করছি এবং বুঝিয়ে দিচ্ছি। তো প্রিয় শিক্ষার্থী, একটা বিষয় হলো যে আমি এখানে যে ইনফরমেশন রয়েছে এই ইনফরমেশনের আলোকে এখান থেকে দেখাবো এবং আরো কিছু আলোচনা আমি তোমাদেরকে করে দেবো। তো যাই হোক, আমরা মূল ক্লাসে ফিরে যাচ্ছি। তো প্রিয় শিক্ষার্থী, এখানে দেখতে পাচ্ছ যে তোমরা যে ইনফরমেশনটা রয়েছে এই ইনফরমেশনের মধ্যে যে জিনিস আছে তার আগেই আমি একটি কথা তোমাদেরকে বলে দিই। তো প্রিয় শিক্ষার্থী, সেটা হলো যে যেকোনো সম্পদ ক্রয় করলে, একটি প্রতিষ্ঠান যে কোনো সম্পদ ক্রয় করলে আমরা যখন অপচয়যোগ্য মূল্য নির্ণয় করবো, তোমাদের মনে রাখতে হবে একটা কথা যে অপচয়যোগ্য মূল্য হলো এই এই জিনিস যে প্রতিষ্ঠানে টোটাল সময়ের ভিতরে যতটুকু অপচয় হয়েছে, যতটুকু অপচয় হয়েছে বা যতটুকু অপচয় হবে, এই জিনিসটাকে বলা হয় অপচয়যোগ্য মূল্য। তার মানে কি, একটা মেশিন যদি তুমি ক্রয় করে থাকো, এই ক্রয়ের সাথে যত প্রকার যত ব্যয় আছে ব্যয়গুলো সব যোগ করতে হবে। কেন? কারণ ওইটা মেশিনের জন্যই ব্যয়গুলো করা হয়েছে এবং ওইটাকে বলা হয় মেশিনের মূল্য। তো মেশিনের মূল্য যদি বের করতে হয় তাহলে আমাদেরকে কি করতে হবে, যে যত টাকা দিয়ে মেশিন ক্রয় করা হয়েছে এই টাকার সাথে আমাদের এটার সাথে আনুষঙ্গিক সকল ব্যয়গুলো কি করতে হবে, যোগ করতে হবে। আচ্ছা, আনুষঙ্গিক ব্যয় যোগ করলে আমরা মেশিনের মোট মূল্য পেয়ে গেলাম। তো প্রিয় শিক্ষার্থী, এখন কথা হলো এই যে মোট মূল্য আমরা যেটা পেলাম এইটা থেকে যদি আমরা ভগ্নাবশেষ মূল্য বাদ দিই তাহলে কিন্তু আমাদের মোট মূল্য মানে অপচয়যোগ্য মূল্যটা হয়ে যায়। এটাকে আবার মেশিনের নিট মূল্য বলা যায়। যাই হোক, এখানে যেটা বলা হয়েছে তোমরা একটু লক্ষ্য করো, যে বলা হয়েছে ঐশী বাহামা লিমিটেড 2021 সালের 1 জানুয়ারি 6,20,000 টাকা মূল্যের একটি মেশিন ক্রয় করে। এইটা হলো তার অরিজিনাল মূল্য, অর্থাৎ মেশিনটা এত টাকা দিয়ে কিনেছে এবং এই মেশিনটার জন্য কী করেছে, সংস্থাপন ব্যয় করেছে এত টাকা, আমদানি শুল্ক দিয়েছে এত টাকা, পরিবহন খরচ দিয়েছে এত টাকা, আনুষঙ্গিক ব্যয় করেছে এত টাকা। আচ্ছা, একটু আগে যে কথাটা বললাম, তাহলে মেশিনের যে মূল্য এই মূল্যের সাথে আমাদের কী করতে হবে, এই বিষয়গুলো সব যোগ করতে হবে। আচ্ছা, যোগ করার পরে দেখো এখানে বলা হয়েছে মেশিনের আয়ুষ্কাল 10 বছর। আচ্ছা, এই আয়ুষ্কাল কোনো কাজ আমাদের এই ক নাম্বার প্রশ্নটির জন্য করতে হবে না, এটা হলো আমরা যখন অপচয় নির্ণয় করব তখন আমাদের এটা কাজ করতে হবে। তো প্রিয় শিক্ষার্থী, তো আমাদের এই যে মেশিনের যে মোট মূল্য, মূল্যগুলো আমরা যোগ করলাম, মেশিনের মূল্যের সাথে আনুষঙ্গিক সকল ব্যয়গুলো আমরা যোগ করে দিলাম। প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। করে দেওয়ার পরে বলা হয়েছে যে আয়ুষ্কাল শেষে মেশিনটি ভগ্নাবশেষ মূল্য হতে পারে এত টাকা। আচ্ছা, তাহলে এখান থেকে আমাদের যে কাজটা করতে হবে, তোমাদের করণীয় কি বলা হয়েছে, যে মেশিনটি অপচয়যোগ্য মূল্য কত। আচ্ছা দেখো, এখন এটা সমাধানটা কিভাবে হচ্ছে, তো এখানে বলা হয়েছে সমাধান মেশিনটি অপচয়যোগ্য মূল্য নির্ণয় করা হলো বা নির্ণয় করি। আচ্ছা, এখন এখানে থেকে আমরা কি করেছি, আমরা জানি মেশিনের ক্রয় মূল্য যোগ আনুষঙ্গিক ব্যয় বাদ ভগ্নাবশেষ মূল্য এটা সমান কি হলো, অপচয়যোগ্য মূল্য। অর্থাৎ এটা হলো জাস্ট ধরে নাও অপচয়যোগ্য মূল্য নির্ণয় করার শুল্ক। আচ্ছা প্রিয় শিক্ষার্থী, এখন এখানে তাহলে আমাদের কি করতে হবে, আমাদের যে কাজটা করতে হবে, মেশিনটি ক্রয় মূল্য আমাদের যা ছিল, দেখো এই ক্রয় মূল্য হলো 6,20,000 টাকা ছিল, আর সংস্থাপন ব্যয় ছিল আমাদের 40,000 টাকা, তারপর আমদানি শুল্ক ছিল 12,000 টাকা, পরিবহন খরচ ছিল 15,000 টাকা, আনুষঙ্গিক ব্যয় ছিল হলো তোমার 3,000 টাকা, আর এখান থেকে বাদ যাবে ভগ্নাবশেষ মূল্য। তাহলে ভগ্নাবশেষ মূল্যটা বাদ দিলাম, তাই তোমাদেরকে ঠিক খাতায় এভাবেই করতে হবে প্রিয় শিক্ষার্থী। এটাকে তোমরা যোগ করে দিলা, যোগ করে দিয়ে এটাকে এখান থেকে বাদ দিয়ে দিলা, তারপরে তোমাদেরকে এখানে যোগ করলে যে অ্যামাউন্ট হয় 6,90,000 টাকা, এখান থেকে তোমার এটা বাদ দিয়ে দিলা, আর তোমার 10,000 টাকা বাদ দিয়ে দিলা, তোমাদের এত টাকা হলো মেশিনের অপচয়যোগ্য মূল্য। তো শিক্ষার্থীকে আমি একটা কথা বলে রাখি, সেটা হলো যে তোমরা যদি কেউ মনে করো যে না এটাকে আমি একটু বক্স করে করবো, একটু বক্স করে তোমরা আর চলমান কলমে বক্স করে করবা, তাহলে তোমরা কি করবে, একটা বক্স করে ফেলবা, মনে করো ধরে নাও যাবে মতো একটা বক্স করে, সেখানে তোমরা লিখবা মেশিনের ক্রয় মূল্য যে টাকার কলম রাখবা, সেখানে এই এই টাকা লিখবা, সংস্থাপন ব্যয় এই টাকা লিখবা, আমদানি শুল্ক আবার লিখবা, পরবর্তীতে এরকম ভাবে ধারাবাহিকভাবে নিচে 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 লিখে এগুলো সব যোগ করবা। যোগ করার পরে যে যোগ ফলটা হবে এটা থেকে আবার তোমরা কি করবা, বাদ দিয়ে দিবা, বাদ তোমার ভগ্নাবশেষ মূল্য বাদ দেওয়া পরে তোমরা এই যে টাকাটা এইটাকে তোমরা নিচে লিখে দেবা যে অপচয়যোগ্য মূল্য, এভাবে একটা দাগ দিয়ে দেবা। তো এভাবে করেও কিন্তু তোমরা নির্ণয় করতে পারো। যাই হোক প্রিয় শিক্ষার্থী, আমি ছোট ছোট ক্লাসের মাধ্যমে তোমাদের প্রতিটি জিনিসের উপরে তোমাদের ক্লাস দিয়ে দেবো, যাতে তোমাদের কোনো সমস্যার সৃষ্টি না হয় এই চ্যাপ্টার থেকে তোমরা যাওয়া, তোমরা শুধু এই চ্যাপ্টার না প্রতিটা চ্যাপ্টার থেকে তোমাদের শুধু এই সাবজেক্টের না, তোমার মনে করো যে
তোমাদের ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট এবং অন্যান্য যে সাবজেক্টগুলো রয়েছে এই সাবজেক্টগুলোর উপরে আমি ধারাবাহিকভাবে তোমাদের ছোট ছোট ক্লাসের মাধ্যমে সব জিনিসগুলো বুঝিয়ে দিচ্ছি। সেই ক্ষেত্রে তোমরা আমার সাথে থাকো এবং যে কোনো প্রয়োজনে তোমরা আমাকে কমেন্ট করো। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।